কদিন ধরে ভিডিও ফিডিও শুট করতে পারছিলাম না, মানে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো তোমাদের দিদি ভাই আছে বাইরে, তো আমি ভেবেই নিলাম, মানে অ্যাকচুয়ালি ভেবে নিলাম কি মানে কি পরের যে আমার নেক্সট মানে যে ইয়েটা ছিল সেটা এটাই ছিল, ঠিক আছে, যে কীভাবে করা যায়। তো চলো আজকে সময় পেয়ে গেলাম একটু করার জন্য, তো একটা করেই ফেলে আর কি করা যাবে, ঠিক আছে। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও ভিডিও বানাই গেছ, তো চলো সাথে থাকো, দেখতে থাকো আর মজা নাও, ঠিক আছে, চলো। A few moments later. কেমন ঘরে আসলে তো বলতে লাগে নাকি যে আমি ঘরে আসতেছি, আমার ঘরে আমি আসতেছি, আমি আবার কাউকে বললে আসবো যে আমি ঘরে আসলাম, হুটহাট করে কে ঘরে ঢোকে? তোমার আওয়াজ শুনে তো আমি চুপি চুপি আসলাম। আওয়াজ শুনে ও মানে আমার আওয়াজ শুনে চুপি চুপি আসতে লাগে। তুমি কার সাথে কথা বলছো? কই আমি কার সাথে কথা বলছি? দেখো দেখো আমি কার সাথে কথা বলছি? না কার সাথে কথা বলছি না, বলছি এতদিন পর কেমন আছো বলো। কার সাথে কথা বলছি? নাই কিছু নাই, তুমি ভিডিও দেখতেছো না কানকে দেখাইতেছো? আরে মানে কি আবার কানকে, আমি এইভাবে দেখছি গিয়ার ভেতরে, আমি এইভাবে ধরে দেখবো নাকি? আমি কখন মিথ্যা কথা বললাম? আমি বলিনি কথা, কার সাথে কথা বলছিলাম? আমি বলিনি কথা, বললাম তো নাকি? আমি শুনছি, আমার কান কি ভুল শুনবে? আরে মোবাইলে ভিডিও চলতেছিল, ভিডিও চলতেছিল, তুমি কেন কথা বলতেছিলে? আমার কথা ধরে না আমি কথা বলতেছিলাম, তুমি তো কথা বলতেছিলে। আমি আমি কথা বলছিলাম, তুমি আমাকে কোন হিসাবে মারতেছো? তুমি আমাকে কিছু সন্দেহ করতে, আমি কার সাথে কথা বলি? উল্টো পাল্টা কথা না, উত্তর দিয়ে যাও, ও কই যাও, তুমি বলো কিসের উত্তর দিয়ে দেবে? আমি কিসের উত্তর দিয়ে যাবো? কার সাথে কথা বলতেছিলে আগে বলো। আমি কারোর সাথে কথা বলি নি, ভিডিও করতেছি। কিসের ভিডিও করতেছিস? আমি কি কি ভিডিও করতেছি? ও সরি, ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, ভিডিও দেখতেছিলাম আমি, আমি ভিডিও করতে গেলাম। ভদ্র মতন কিন্তু বলো কে ছিল। তা করবে না তো বলো, হ্যাঁ মনে করলো কথা, তার জন্যই ফোন করলো আবার।
ও আচ্ছা, আর তুমিও হ্যালো হ্যালো বলতেছিলে। আচ্ছা কি বলবো আমি, কি বলবো আমি? তো ফোনটা রাইখে দিতে পারো নাই? আরে আমি মাত্র ফোন করলো তো আর কি, ফোন করে বললো যে সেটা কেমন আছে আর কি। মানে তুমি কি আমাকে আমাকে কি পুতুল পাইছো? হ্যাঁ, আরে কি আর কি পুতুল, আমি কি এমন কথাটা বলতেছিলাম? তোর সাথে কেন কথা বলবো তুমি বলতেই পারি, আমি বলছি বলতে। এত চিল্লাও না, রাত অনেক রাত হয়েছে, ঘুমাও। এত রাত হয়েছে তা কি হয়েছে, এত আলতুমি ফালতামি কাজ করতেছো? আমি আলতুমি কি, আমি পালতামি কথা কেন ওর সাথে কথা বলবো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেন তোমার বলতে হবে? কেন? হ্যাঁ বলতে হবে, আমি তোমার বলার প্রয়োজন মনে করি না। আমি কে তোমার বউ? বলে বউ জায়গায় বউ থাকো, বউর জায়গায় বউ হিসেবে থাকো, ঠিক আছে? কেন বলবো? বেশি ওস্তাদ দিয়ে নেওয়ার চেষ্টা করবো না। কেন বলবো না, কেন বলবো না? ওস্তাদ দিয়ে কম মার। কেন বলছো ওর সাথে কথা? তুমি আমাকে মারতে থাকো। বললাম তো বেশি বাড়ার চেষ্টা করবো না, কিন্তু ঠিক আছে? তুমি তো বেশি বাড়তে গেছো। কেন ওকে ফোন, ও ফোন কেন করছে আর তুমি কেন কথা বলছো? ওর ব্যক্তিগত ব্যাপার, ও কেন ফোন করছে? তুমি কেন কথা বলছো? আরে আমি কথা বলতেই পারি, আমার মোবাইলে ফোন আসছে, আমি কথা বলবো না? কেন বলছো কথা? হ্যাঁ আমার ব্যাপার, তোমার এত জানা ইয়া যায় না কি? তোমার বউ আছে ও জানে না? জানে। হ্যাঁ তো কেন ফোন করছো? করছে, ওর ইচ্ছে করছে ফোন করে কথা বলার জন্য। কারো কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতেই পারে, তার জন্য ফোন করছে। সিম্পল। আরে যাও না, সরো না, আমাকে শুতে তো দাও। তুমি নিচে শোও আজকে, দাও বালিশ করে দাও, নিচে শোও। বালিশ দাও, আমার ইয়ে দাও, পান্না দাও, দাও নিচে শোও, দাও। তুমি নিচে সব আমার কি করলে ছিঁড়ে ফেললে পুরো? তুমি এটা দেখো কতটা কি ছিল, দেখো নিচে একদম পান্না, নিচে পান্না। কেন ওকে ফোন করছো আগে সেটা বলো, ওর সাথে কেন তুমি কথা বলতে গেছো? আর সেটা আমার বললাম তো, আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কেন, তোমার না বলার কোনো কথা নাই তো? তোমার কেন, তোমার না বলার কোনো দরকার নাই? তোমার সেটা কেন আকার ব্যক্তিগত ব্যাপার হবে? মানে একদম দিব একটা, মানে আম্মাকে মারতে আসছে আমি তোমার এখন বউ, বুঝছো? হ্যাঁ দেখো বেশি ইয়ে করবার, এইটা দিয়ে মারবো, হ্যাঁ এইটা দিয়ে মারবো, একদম বেশি, একদম বেশি হয়েছে, বেশি বার বাড়তেছে তুমি। আরে আমার ব্যাপার তো আমি কার সাথে কথা বলবো না বলবো, তাতে তোমার আর তো কি? হ্যাঁ আমার গায়ে ফসকা পড়ে। কিসের ফসকা পড়ে? একদম দিব একটা এদিকে। আরে কেউ মানুষের কারোর সাথে কথা বলতে বলার ইচ্ছা করতেই পারে, বলতেই পারে কথা, তার জন্য এত কি, এত কিসের? ও কেন ফোন করবে? তোমার কোন বন্ধু ফোন করুক, ঠিক আছে, তো করতেই পারে। কেন ফোন করবে? করতেই পারে আমাকে ফোন। কেন? তার মানে তুমি ওর চুপি চুপি কথা বলো ওর সাথে? হ্যাঁ বলি তো, বলি তো, বলি তো আর কি। হ্যালো, তো আমাকে বিয়ে করছে কেন? ওকে বিয়ে করতে পারতো। কাকে কি বিয়ে করতো? উল্টো পাল্টা কাজ করে আমার আমাকে
কাঁদতেছে। আরে কেউ একজন আমাকে ফোন করতেই পারে, তাতে কি আছে এত? হ্যাঁ কেন ফোন করছে? ফোন করছে তোমার কি পারমিশন নিতে লাগবে ফোন করার জন্য? হ্যাঁ নিতে লাগবে। কোন কোন বঙ্গে ইয়ে কি জানি বলে পারবে তুমি? আমি তোমার বউ বলছি না, মারবা না। কি করবা তাই কিছু না, মানে কি করবা দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তোমাকে কেন ফোন করতেই পারে? তুমি কখনো দেখছো ওর সাথে কথা বলা? আজকে ফার্স্ট টাইম কথা বললাম, পরে আরেকদিন না শুনতে সেদিন বলবে। তুমি বেয়াদব কে তোমার? হ্যাঁ শুনি, আরে বেশি 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 তোমার কি করা যায় বলো, যাও দিন দিন জঘন্য পড়া শুরু হয়েছে। কেন ফোন করছে ও তোমাকে? দেখো এখানে আমার ইয়ের উপরে দেখো, আঙ্গুর উপরে দেখো, কি মার মেরেছে, মাথা নষ্ট করে দেয়। দেখো হাত, দেখো হাত, দেখো ফুলে গেল মনে হয়। দেখো ভালো হয়েছে। আর এটা 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 কি করলে তুমি? এটা এটা কি করলে? এটা তুমি যে সেদিন প্যান্টটা করলে তখন কি দিতে? তখন আমি রিভার্স দিব না, আমি রিভার্স দিব না।
তো গাইস প্র্যাঙ্ক করতে গিয়ে গাইস প্রচুর প্রচুর কেলানি খেয়েছি, ঠিক আছে? তোমরা অবশ্যই লাইকটা করে দিও গাইস, ঠিক আছে? আর কিচ্ছু জানে গাইস লাইকটা করে দিও, আর কারা কারা এমন বহির পিঠানি গাও কমেন্টে জানাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।